ওয়েলকাম স্টুডেন্ট। তো অনেক দিন পর অনলাইন ক্লাসে এলাম, অনেক প্রবলেম হয়েছিল। প্রথমত করোনার জন্য তো আমাদের অনলাইন ক্লাস চলছে, বা তারপরে আমফানের ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, তো অনেক গাছপালা পড়ে গেছে। তারপরে কারেন্ট ছিল না, প্রায় 1.5 সপ্তাহ পরে কারেন্ট এসেছিল। ওয়্যার শর্টেজ ছিল, মানে ইলেকট্রিক অফিস থেকে বলেছিল ওয়্যার শর্টেজ আছে। তারপরে কম্পিউটারটাও প্রবলেম করছিল, আমি টুকটাক অন্য ক্লাস নিয়েছি। আমি কম্পিউটারের প্রবলেম করতে এখনো ঠিক হয়নি, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, এক্সাম পিএসের প্রবলেম আছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা যেটা অ্যাকচুয়ালি কাজ শিখছিলাম সেটা হচ্ছে জাভা। তো জাভার যে লাস্ট অবধি আমরা করেছিলাম সেটা হচ্ছে ফর, ওয়াইল আর ডু, ওয়াইল ডু, তাই তো? তো আজকে আমরা যেটা জানবো বেসিক সেটা হচ্ছে কারে ওয়াইল আর ডু ওয়াইল, এই দুটোর মধ্যে পার্থক্য। বেসিক মিল তো আছে, আগে বলেছিলাম অনেক সিমিলারিটি আছে, বাট ডিফারেন্সটা কোথায় আছে সেটা আজকে জানবো ক্লাসে। আমি ডাইরেক্ট সফটওয়্যারে চলে এসেছি। তো এটা আগেও দেখেছো আমরা করেছি যে ওয়াইল লুপটা কিভাবে কাজ করে। ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ প্রায় এক, ফর লুপটাও এক, বাট বেসিক ডিফারেন্সটা কি আছে এখানে একটু সেটা আমরা চেক করে নেব। সেটা হচ্ছে এখান থেকে, তো আমি আরেকবার বলে দিই, তো অনেকদিন ক্লাস নেই, ভুলে গেছে হয়তো। তো ইম্পোর্টটা কেন নিচ্ছি, আমরা যদি কোনো ডেটা ইনপুট করি সেক্ষেত্রে আমার ইম্পোর্টটা করতেই হবে। তারপর একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, পাবলিক ক্লাস, এটা হচ্ছে ডিফারেন্স ওয়াইল বলে একটা ক্লাস ক্রিয়েট করেছি, এবং সেখানে মেন যে ফাংশন সেটাকে ডিক্লেয়ার করেছি, এবং জাভা ইউটিল ডট কেনা সেটা যে আমরা ইনপুট যে করবো কম্পিউটারে সেটা নেওয়ার জন্য বা অ্যাক্টিভ করার জন্য। এবার আমরা একটা ডিসপ্লে করব, কোন লেখা এন্টার এ নাম্বার এই লেখাটাকে, তার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এবং তারপরে যে আমরা ইয়েটা ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে কারে আই, ইন্টিজার টাইপ ভেরিয়েবল আই নিয়েছি, আর একটা টি নিয়েছি। আই এর মান আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি 5, আর একটা টি এর মান যেটা আমরা এখানে দেবো সেই নাম্বারটা টি এর মধ্যে স্টোর হয়ে যাবে, যে নাম্বারটা আমি দেব সেটা, এবং কাজ করবে ওয়াইল যখন আই এর মানটা, আই এর মান হচ্ছে 5, আই মানে 5 লেস দেন অর ইজ ইকুয়াল টু টি হবে। আমরা যে মানটা দেবো সেটা যদি 5-এর থেকে বড় হয়, বা যে মানটা দেবো তার থেকে যদি 5 ছোট হয় বা সমান হয়, তাহলেই এটা রান করবে। কি রান করবে, না আমাকে ডিসপ্লে করবে GPTI, ঠিক আছে? তারপরে আবার এক বাড়বে, মানে আমি বলতে চাইছি সাপোজ আমি এখানে 1 দিলাম, আই এর মান 1 দিলাম, ঠিক আছে? এবার আমি যদি 5 দিই, টি এর মানটা 5 দিই, তাহলে 5 বার আমাকে ধীরে ধীরে, আমরা আগে করেছি এটা যে আমি এটাকে অ্যাসাইন রান করলাম, রান করে সময় নিচ্ছে। তো আমি এখানে ধরো 3 দিলাম, তো আমাকে 3 বার GPTI টা শো করবে, ঠিক আছে? কারণ 1-এর মান 1 চেক করবে, 1 কি 3-এর মান, অর্থাৎ 3-এর থেকে ছোট, অবশ্যই ছোট, তখনই এটাকে ডিসপ্লে করলো। তারপরে আবার 1 বাড়লো, ওকে, 1-এর থেকে 2 হলো, 2 কি আমি যে নাম্বারটা দিলাম 3-এর থেকে ছোট, অবশ্যই ছোট, তাহলে আবার এটাকে রান, এটাকেও আবার এক্সিকিউট করবে, করার পরে GPTI টাকে ডিসপ্লে করবে। আবার 1 বাড়বে, 3 হবে, 2-এর পরে 3 হবে, তাহলে 3-এর থেকে কি আমি যে মানটা দিচ্ছি 3-3 ছোট, ছোট নয় বাট সমান, তাহলে আবার এটাকে এক্সিকিউট করবে, তারপরে আবার GPTI দেবে। এবার 3-এর পরে 4 হবে, 4 আই এর মানটা তখন 4 হয়ে যাবে, আর আমরা যে মানটা দিচ্ছি 3, তখন কন্ডিশন চেক করবে যে 4 মানে আই কি 3-এর থেকে ছোট, ছোট নয়, সমান, সমান নয়, যেহেতু দুটো কন্ডিশন ফেল করলো, তাহলে আর এটা এক্সিকিউট করবে না, এখান থেকেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, 3 বার দিয়েছে, ঠিক আছে? এবার সাপোজ আমি আই এর মানটাকে আমি 2-3 দিলাম, এবার কি করছি আমি এটাকে রান করছি, আই এর মান তাহলে এখন কি হলো 3। এবার ধরো টি এর মান আমি 2 দিই, তাহলে কি হবে, আই এর মান কি 3 আর
টি এর মান কত দিয়েছি? দুই। তাহলে তিন টি দুই এর থেকে ছোট নয়, সমান নয়, ছোট নয় সমান। তাহলে কন্ডিশনটা টোটাল টাইপের। তাহলে দেখি আমার কি রেজাল্ট আসছে, দেখো কোনো কিছু ডিসপ্লে করছে না। এটা হচ্ছে ওয়াইল লুপে কাজ। আমরা যদি ডু ওয়াইল লুপটাকে দেখি তাহলে দেখবে একটু অমিল রয়েছে, ডিফারেন্স রয়েছে। তো সেখানে আমরা ধরো আই এর মানটা আমি আবার পুনরায় দেখাচ্ছি, আই এর মানটা ধরো ওয়ান দিলাম, দেওয়ার পরে আমি রান করলাম। এটাও সেম, তুমি আগের ভিডিওটা একবার দেখে নিও, ডু ওয়াইল লুপটা একই জিনিস। তো আমি ধরো এখানে তিন দিলাম, এক আই এর মান ওয়ান রয়েছে, টি এর মান থ্রি দিলাম। তাহলে কি হলো, টি এর মানটা থ্রিতে স্টোর হয়ে গেল, থ্রিটা টি এর মধ্যে স্টোর হয়ে গেল। তারপরে কি হবে, ডু কি করবে না, এটাকে এক্সিকিউট করবে, তারপরে এক বেড়ে যাবে, বারাপর চেক করবে, এরকম ভাবে এটা রান করবে। তাহলে এক্ষেত্রে আই এর মানটা টি এর থেকে ছোট, কারণ আই এর মান ওয়ান আর টি এর মান থ্রি। তাহলে আমি রান করব, নেক্সট স্টেপে যাই। দেখো যেহেতু তিন দিয়েছি, তিনবার আমাকে ডিসপ্লে করেছে। তাহলে ওয়াইল লুপ আর ডি ওয়াইল ডু ওয়াইল লুপ কিন্তু একই। বাট এবার মজাটা দেখো, আমি কি করলাম, এখানে তিন দিয়ে দিলাম, আই এর মানটা তিন দিলাম। এবার আমি রান করব, যদি রান করি তাহলে আমি ধরো এখানে দুই দিলাম, তাহলে দুবার দেওয়া উচিত ছিল। দেখো কারণ এখানে কি হয়েছে, দুই এর তিন আই এর মান কি তিন আছে, তিন কিন্তু দুই এর থেকে বড়, ছোট নয়, সমানও নয়। যেখানে আমার ওয়াইল লুপে কিন্তু কাজ করছিল না, ওয়াইল লুপে যখনই বড় হচ্ছে তখন কিন্তু এটা এক্সিকিউট করছিল না, একটাও দেখাচ্ছিল না। কিন্তু এখানে কিন্তু সেম কন্ডিশন দিয়েছি, বাট এটা কিন্তু মিনিমাম একবার তোমাকে দেখাচ্ছে। কারণটা কি না, প্রথমেই কি করছে, তোমাকে স্টোর হওয়ার মানটা স্টোর হওয়ার পরে এখানে ডু প্রথমে করতে বলছে এই কাজটা, এটা তোমার একবার ডিসপ্লে করতে বলল। তারপরে তো কি করলো, চেক করলো, চেক করার পরে যখনই দেখলো না তিন দুইয়ের থেকে, মানে তিন এর মানের থেকে আয়ের মান ছোট নয়, সমান নয়, তার বড়, তখনই কিন্তু আর এখান থেকে এই লুপটা কাজ করলো না, বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে একটা সমস্যা যে আমরা যে কন্ডিশন নিয়ে কাজ করেছি সেটা ডু ওয়াইল লুপে কিন্তু ফার্স্ট একটা তোমার এক্সিকিউট হবেই। এটাই হচ্ছে করে ওয়াইল আর ডু ওয়াইল লুপের ডিফারেন্স। এটা বারবার করে দেখবে, আমি জানি এটা একটু প্রবলেম হবে ডিফারেন্সটা, কিন্তু যদি ভালো করে দেখো এটা বুঝবে এবং কাজটা করতেও তোমাদের অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে, এবং তার সাথে সাথে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। ওকে, গুড বাই।